নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখবাং ব্লগ। তো দেখো বন্ধুরা, দুদিন ভোর তিন দিন ভোর বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু বেশ আকাশটা পরিষ্কার। তো বন্ধুরা, সবাইকে জানাই রবিবারে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুকে আমার, হ্যাপি সানডে। তো আজকে রবিবার, তো রবিবার মানেই তো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া, রান্না, সারাটা দিন আড্ডা। তো রবিবারের আড্ডাটা কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে, তো আমার বাড়িতেও হবে। তো সারাটা দিন অবশ্যই ভালোভাবে কাটাবো, আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এটুকু আশা করবো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, পাশে থাকবো, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। আর পুরো সময়টা আমার সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো বাইরে কিন্তু একদম ঝলমলে আকাশ, দেখো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ঝলমলে আকাশ, কিন্তু আজকে মেঘলা থাকবে বলেছে, কিন্তু হালকা রোদ উঠেছে, হালকা রোদ। তো বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়েছে, আর ভালো লাগছে না অত তিন দিন ধরে বৃষ্টি। তো চলো, আজকে কি মেনু হচ্ছে বলতো, চলো তোমার সাথে শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে, এই দেখো বিরিয়ানি হচ্ছে। আজকে আমার বাপির শখ হয়েছে বিরিয়ানি খাওয়া। তো দেখো এখানে রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা। ওখানে বিরিয়ানির জল ফুটছে, চাল দেবে, আর এখানে জল এখানে ফোটেনি, আর এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে বেরেস্তার পেঁয়াজটা ভাজা দিয়েছে। বেরেস্তা হবে বিরিয়ানি মানে তো বেরেস্তা করতেই হবে, তাই না? তো এখন দেখো বেরেস্তা ভাজা হচ্ছে, আর এখানে দেখো ফোড়নে সব কিছু মশলা নেওয়া হয়ে গেছে, এই যে টমেটো মটো সব নেওয়া গেছে। আর মাংসটা ম্যাগনেট করে রেখেছি, ওটা এই যে নিচে আছে, এই এটা ম্যারিনেশন করে রেখেছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই সাথে থাকো, আশা করি তোমাদের আজকে ভালো লাগবে। আর আমার এখানে ভিডিও চলছে, তো চলো আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মায়ের ইচ্ছে হলো একটু পায়েস করা। তো আগেবারে তো তালের পায়েস খেলাম দুদিন আগেই, তো এখন এমনি পায়েস করবে। তার চালটা দেখো কী পোকা ধরেছে, দেখো পোকাটা দেখাই দাঁড়াও তোমাদের, এই দেখো এই বোতলটা রাখা হয়েছে, পোকাগুলো দেখতে পাচ্ছ তুমি না, এই দেখো একদম পুচকুচি পোকা, খুব চাল খেয়ে নেয় পোকাগুলো, অনেক পোকা হয়েছে। এখন তো রোদ ভালো নেই, তো বড়ো জায়গায় বার করে রাখলে পোকাটা বেরিয়ে যাবে। কোথায় পেপার পাতো, পেপারে হবে না। তো বন্ধুরা, ঘরে তো ছিলাম বসে, তো দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখতে ছুটে আসলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে এলাম। তো দেখো কিসের গন্ধ বেরোচ্ছে, মাংসটা এখানে টকবক করে কষছে, ঠিক আছে, মা এখানে কষাচ্ছে, আর এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছে। বললাম না মায়ের আজকে খুব ইচ্ছা হচ্ছে পায়েস খাওয়ার, তো একদম সাদা পায়েস খাবে। আর এ দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এটা তো টকবক করে ফুটছে, আমার তো এখনই মাংস তুলে খেতে ইচ্ছা হচ্ছে, কালারটা হেভি এসছে। আচ্ছা মাংসের সাইজগুলো দেখেছো বন্ধুরা, আজ কিন্তু বাপি একদম বিরিয়ানি সাইজেই নিয়ে এসছে, কেন মা দারুণ সাইজগুলো। ও দেখো তোমাদের কি আলু একটু কম হচ্ছে, দেখো তো এবার দেখো কেমন, দেখো ও লেগ পিসটা, লেগ পিস কটা, দুটো, এটাও লেখ, হ্যাঁ সাইজটা হেভি, আমি এই পিসটা খাবো, আমার তো এখনই খেয়ে দিচ্ছে আছে, অনেকটা জল বেরিয়ে গেছে না মা কষতে গেলে, জলটা তো লাগবে, ওখানে তো সাজাতে লাগবে, হাঁড়িতে সাজাতে লাগবে। তো চলো বন্ধুরা, ভীষণ দারুণ গন্ধ হচ্ছে, গন্ধ শুকে আর পারলাম না থাকতে, চলে আসলাম দেখতে কি হচ্ছে। আর দেখো এখানে পায়েস হচ্ছে, হ্যাঁ দুধের মধ্যে চালটা ফোটানো হচ্ছে, চালটা যতক্ষণ না হবে মিষ্টিতে দেওয়া যাবে না, চালটা ফুটুক। এই তো আজ কমিয়ে দিয়েছ, অনেক আজ কমিয়ে দিয়েছ, আস্তে আস্তে তো খাবে বলে, তাহলে আর একটা আনতাম দুধ, এখন আন লাগবে, এখনো আন চাল অনেকটা দিয়েছি, নিয়ে দশ টাকা নিয়ে আয়, তো ঠিক আছে চলো পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা বিরিয়ানি হাঁড়ি বসে গেছে, আর এখানে দেখো পায়েসটা একদম রেডি হয়ে গেছে,
এই দেখো পায়েসটা রেডি। কেমন হয়েছে বলো? আরেকটা দুধ এনে দিয়েছিলাম জানো তো, তখন বললাম না তোমাদের তো, তার জন্য দুধটা বেশি দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে না? তো চলো এখন এটা হওয়ার অপেক্ষায়। হ্যালো বন্ধুরা, তো দেখো বিরিয়ানি হাঁড়ি খুললাম, দেখো ও গন্ধে মামা করছে বন্ধুরা। তো দেখো এখন মা পরিবেশন করবে, গন্ধে একদম মামা মামা করছে না, এখন পরিবেশন করছে। আর এখন বাজে হচ্ছে বেলা 1:30, তো আমরা সকলেই চান টান করে চলে এসেছি। হাই বন্ধুরা, তো দেখো চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, পুরো টুরো সব কমপ্লিট। তো এখন মা বিরিয়ানি বাচ্ছে, দেখো আমি একটু হেল্প করি, চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা পরিবেশন করে দিয়েছি, আর দেখো স্যালাডগুলো দিয়ে দিয়েছি, মা আলুই খাওয়া শুরু করেছে, বাপিও খাচ্ছে। কেমন আছে বাপি? তো দেখো মা নিয়েছে একদম লেগ পিসটা, দেখো লেগ পিস আর এই দুটো করে সব দু পিস করে। তোমার দু পিস পড়েছে ও বাপি? তোমার তোমার বাবার এক পিস দিয়েছে কেন? সবাই এক খাই। তো চলো এই দেখো আমার থালা সাজিয়ে নিয়েছি, একটা বোতল দাও তো, বোতলটা রাখতে হবে। তো আমি আজকে খাটের উপর খাবো, আর একটা করে শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, একটু ঝাল না হলে না ভালো লাগে না খেতে। আর এই যে মেটলে, কে কে মেটলে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কে কে আমার মতো মেটলে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, তো দেখো নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিলাম তো তবে পেঁয়াজ ভালো হলে আমি দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। বাবা বন্ধুরা ওখানটা বসেছিলাম, ভীষণ গরম লাগছে, তার টেবিলে চলে এসেছি। ফুলগুলো চিবিয়ে খেয়েছি, খুব ভালো হয়েছে। বিরিয়ানিটা মেজে নিয়ে পেস্তা টেস্তা দিয়ে বেশি দেওয়া হয় বেশ দিয়েছ,
হ্যালো বন্ধুরা, তো দেখো চাটনি দিয়ে খাওয়ার পরে পায়েস খাচ্ছি। কত বড় বড় হয়েছিল, একটু মিশুক না করলে হবে না। পায়েসটা বন্ধুরা লাভলি হয়েছে। এই তো ছড়া, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। চুপচুকে মিষ্টি হয়ে গেছে, চুপচুকে রান্না মিশে আরো মিষ্টি দিয়ে দিই। তোমারই তো ক্ষতি না, তোমার জন্য আমরা কম ছিল। মিষ্টি কমতাম, চাটনি একদম মিষ্টি হলে ভালো লাগে না, একটু টগরস থাকলে ভালো লাগে। এই চাটনিটা ঠিক ছিল। আরে বুঝাবো, আমার বাবা বলছে চুপচুকে মিষ্টি হবে। তা তোমার বাবা বলতো? এরকম তো দেখো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া পরিষ্কার, একদম থালা পরিষ্কার, দেখেছো সবার থালা পরিষ্কার। তো পায়েসটা খুব সুন্দর হয়েছে, সব হাত চাচ্ছে। আমাদের বাড়ি সবাই একটু আঙুল চেটেই খায়, আঙুল চেটে ভালো হজমের পক্ষে। দাওয়া ক্যামেরাটা ধরতে পারছি না। থালা চেটে পয়সা করে খাওয়াবো সবাই। কি আবার মনে করবে। তো বন্ধুরা চলো, আজকের মধ্যে এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই রবিবারটা কেমন করে কাটালে অবশ্যই কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে এসো, ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো টাটা, আবার পরে দেখা হবে নতুন ব্লগে। দেখো নতুন।